আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে যে ব্লগটা আমি আপলোড করছি এটা মূলত হচ্ছে একটা মেমোরি স্বরূপ। যেহেতু আমরা চার বোন ফার্স্ট টাইম হচ্ছে এক জায়গায় ঘুরতে গিয়েছি, একসাথে আমরা গেট টুগেদার করেছি, তো তার জন্য হচ্ছে যে ভিডিওগুলো করা হয়েছে এবং যে বাচ্চা চার বোনের ছেলে মেয়ে মিলে একসাথে হচ্ছে ওরা অনেক ভালো ভালো মুহূর্ত ভালো ভালো টাইম স্পেন্ড করছে, তো এইগুলোকে যেহেতু আমি ক্যাপচার করছি তো এই সব ভিডিওগুলো মিলাই হচ্ছে এই ব্লগটা আমি আপলোড করছি আমার চ্যানেলে। তো এখানে হচ্ছে আমরা গিয়েছিলাম আমার মেজো বোনের বাসাতে এবং ওখানে পৌঁছানোর পরে হচ্ছে এটা বিকালবেলা ছিল। এখানে বাচ্চারা হচ্ছে যেহেতু এটা হচ্ছিলো ক্যান্টনমেন্ট, যশোর ক্যান্টনমেন্ট, তো এখানে হচ্ছে বিকালবেলা বাচ্চারা খেলতে আসছিলো। যেহেতু প্রত্যেকটা কোয়ার্টারের পাশেই এরকম বাচ্চাদের খেলার জন্য জায়গা থাকে, তো নেক্সট হচ্ছে ডেতে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আড়ংয়ে, আড়ং শোরুমে। সো এখানে হচ্ছে অনেক ক্রোকারিজের জিনিসপত্র ছিল, এখানে কাঠের আমি ওখানে ভিডিও করা হচ্ছে অ্যালাউ ছিল না, তো তারপরে আমি চুরি করে ভিডিওগুলো করছি। তো এটা হচ্ছে ট্রে, আই মিন বাঁশ বেত দিয়ে বানানো, তো এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিলো, তো এই জন্য হচ্ছে ক্যাপচার করে রাখা। আড়ং সবসময়ের জন্য কিছু ইউনিক করার চেষ্টা করে, এরা হচ্ছে বেশি হাতের কাজের জিনিসগুলো এখানে শো করে রাখছে। তো গ্রাম বাংলার যে ঐতিহ্য, ঐতিহ্য স্বরূপ যে জিনিসগুলো ব্যবহার করা হয় ওইগুলাই মূলত শোপিস আকারে এখানে ওরা শো করে রাখছে। বেত দিয়ে বাঁশ দিয়ে তৈরি এই প্রোডাক্টগুলো। আর এখানে হচ্ছে 0 থেকে 5 অর 6 ইয়ার বেবিদের শুজ কালেকশান, অল্প কিছু শুজ কালেকশান ছিল এখানে। অ্যান্ড এই পাশ দিয়ে হচ্ছে বয়েজ কালেকশান, ছেলে বাচ্চাদের শার্ট অর টি শার্ট এই টাইপ। অ্যান্ড এই পাশ দিয়ে হচ্ছে 6 থেকে 12 বয়সী হচ্ছে গার্লস কালেকশান ছিল। হিউজ কালেকশান এবং প্রোডাক্ট কোয়ালিটি ইজ ভেরি গুড। আড়ংয়ের কাপড়গুলো কমফোর্টের দিক থেকে অনেক ভালো, তো এখানে হিউজ কালেকশান এখান থেকে পছন্দ করে বের করা খুবই ডিফিকাল্ট, তো অনেক কষ্টে আমার বাচ্চার ড্রেস একটা আমি চুজ করছিলাম, পরে ওইটা ছোটো হয়ে যাওয়ার, সাইজে ছোটো হওয়ার জন্য হচ্ছে নেক্সট আবার চেঞ্জ করে নিছি। আর এখানে অল্প কিছু হচ্ছে ক্রোকারিস কালেকশান ছিল, তো এখানে হচ্ছে একজন বিদেশির সাথে দেখা হলো, তো বাচ্চারা দুই মেয়ে চাইছিলো যে ওনার সাথে আমি কনভারসেশন করি এবং ওরা ওনার সাথে সেলফি তুলতে চাইছিলো, তো নেক্সট ওনার সাথে কথা বললাম এবং কথা বলে হচ্ছে ওদেরকে ওরা সেলফি তুললো। তো উনি হচ্ছে এদেশের কালচার, ফুড, ড্রেসেস নিয়ে খুব ইন্টারেস্টেড, তো আমি ওটাই জিজ্ঞেস করতেছিলাম যে এই দেশের ফুড, তারপরে হচ্ছে ড্রেস, তারপরে কালচার আপনার কেমন লাগছে, এদেশ ঘুরে আপনার কেমন ফিল হলো। তো উনি বলতেছিলো এভরিথিং ইজ গুড, ওনার সব কিছুই ভালো লাগছে, মিষ্টি, তারপরে অন্যান্য যে খাবার আছে উনি সব কিছুই টেস্ট করছে, তো ওনার খুবই ভালো লাগছে, ওইটাই আমাকে বলতেছিল। তো মার্কেট থেকে এসে হচ্ছে বাচ্চারা চলে আসছে পার্কে, ওরা এখানে হচ্ছে একটু খেলাধুলা করতেছিল, তো আমি ওদেরকে বলতেছিলাম যে এটা আমি ক্যাপচার করে আপলোড করব, তো ওরা যেন এরকম হাই দেয়। আমার মেয়েও এখানে হচ্ছে অনেক এনজয় করতেছিল, ওকে হচ্ছে আমি এখানে ভাত খাওয়াচ্ছিলাম। আর এখানে অনেক সুন্দর ঘাস, তো আমি ওর ঘাসের উপর দিয়ে হাঁটতেছিলাম, খুবই নিরিবিলি একটা পরিবেশ ক্যান্টনমেন্টে। তো এটা হচ্ছে নেক্সট ডেতে আমরা যাচ্ছি পার্কের উদ্দেশ্যে, বিনোদিয়া পার্ক, ফ্যামিলি পার্কে যাব সবাই, আর ওইখানে হচ্ছে আমার বড় বোনও আসবে। তো আমরা রওনা হয়েছি কিন্তু হচ্ছে কোনো গাড়ি পাচ্ছি না যাওয়ার জন্য, তো গাড়ির জন্য ওয়েট করতে করতে কিছু দূর যাওয়ার পরে হচ্ছে একটা গাড়ি পাইছি, দেন হচ্ছে আমরা পার্কে পৌঁছালাম। অ্যান্ড আমার বড় বোনও আসলো ওর বাচ্চাদের নিয়ে, তো এখানে এন্ট্রেন্সে হচ্ছে থেকে আমি একটা ক্লিপ নিয়েছিলাম। দেন আমরা এখন হচ্ছে ব্যাক করে যাচ্ছি চিড়িয়াখানায়। হ্যাঁ, চিড়িয়াখানায় কিছুই নাই বললে চলে, একেবারে ভালো তেমন কোনো পশু পাখি কিছুই নাই, আই মিন হাতি অথবা টাইগার, লায়ন এই টাইপের বাচ্চারা যেটা আসলে দেখতে চায় এই টাইপের কোনো কিছুই নাই। তো চিড়িয়াখানার এন্ট্রেন্সে আমরা হচ্ছে বাচ্চাদেরকে দাঁড়িয়ে ফটোশ্যুট করতেছিলাম। সো চিড়িয়াখানায় ঢোকার পরে হচ্ছে দেখলাম যে তেমন কোনো কিছুই নাই, শুধু একটা বানর ছিল আর হচ্ছে বেশ কয়েকটা হরিণ ছিল,
আর দেশি যে পশু পাখি এই টাইপের, কবুতর, তারপরে বন বিড়াল, একটা কচ্ছপ ছিল, এই টাইপ আর কি। তেমন কোনো ভালো কিছুই ছিল না। তো এখানে হচ্ছে আমার বড় বোনের ব্যাগ দেখাতে বলতেছিলাম, ব্যাগ অনলাইন থেকে কিনছে এবং খুব সুন্দর হয়েছে, তো ওইটা আমি বলতেছিলাম শো করতে। এখানে একটা কচ্ছপ আছে, একটা কোনোভাবে ক্যামেরাতে ক্যাপচার হয়নি। আর এখানে হরিণগুলো খুবই সুন্দর ছিল, এটাই মূলত হচ্ছে চিড়িয়াখানার হয়তো মূল আকর্ষণ ছিল, এছাড়া তেমন কিছুই না। আর আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছিলাম এবং অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমরা আসলে বসার জন্য জায়গা খুঁজতেছিলাম যে কোথায় একটু বসা যাবে। তো এটা শেষ করে আমরা চিড়িয়াখানা থেকে বের হলাম। দেন আসার পথে এখানে একটা করমচা গাছ দেখলাম, তো আমি এখান থেকে কয়েকটা ছিঁড়ছি। এটা খাইতে অনেকটা টক টক লাগে এবং পেকে যাওয়ার পরে কেমন হয় এটা এক্স্যাক্টলি আমি জানি না, তো এটা মোটামুটি ভালোই লাগছিল। তো আমি এটা দুইটা ছিঁড়ছি। দেন এখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু রেস্ট করছি, যেহেতু অনেকক্ষণ ধরে আমরা হাঁটাহাঁটি করতেছি। দেন হচ্ছে আমরা এখন রাইডের উদ্দেশ্যে যাব। মোটামুটি যে কয়টা রাইড আছে, বাচ্চারা যে কয়টা রাইড করতে চায় ওইটাই আর কি চেষ্টা করব। সো এখানে আমার মেয়ে একটা জাম্পিং রাইড পেয়ে গেছে, তো ও এখানে জাম্প করতে ভয় পাইতেছিল। ও এগুলা ফোনে কার্টুনে দেখে, বাট এখানে প্র্যাকটিক্যালে ও ভয় পাচ্ছিল। দেন এখানে হচ্ছে নাগরদোলা, বাট এইখানে ওরা আমার বাচ্চাকে একা অ্যালাউ করবে না, এখানে দুজন করে বসতে হবে। তো অন্য বাচ্চারা যেহেতু আসেনি, তো ওরা হচ্ছে অ্যালাউ করতেছিল না, বলতেছিল ওয়েট করতে হবে, তারপরে এটা ছাড়া হবে, যেহেতু একসাথে অনেক মানুষ না হলে ওরা ছাড়ে না। তো এরা এখানে ওয়েট করতেছিল, আমার মেয়েকে ও নাগরদোলার এই ইয়াতে করে কিছুক্ষণ বসে ও পরে নেমে গেছিলো। দেন হচ্ছে আমরা বোনরা এখানে উঠবো বলে হচ্ছে আমরা প্ল্যান করছিলাম যে এই রাইডটাতে আমরা উঠবো। আর আশেপাশে অনেকগুলো ঘোড়া বাঁধা ছিল, তো এখানে ওঠার জন্য আমরা সবাই উঠলাম। দেন আমি মাঝপথে নেমে গেছি, কজ আমার খুব মাথা ঘোরাচ্ছিল, কিন্তু আমার তিন বোন এবং বাচ্চারা সবাই মিলে ছিল। আমি নেমে রাইড থেকে নেমে হচ্ছে এইটুকু ভিডিও করছি, তো ওরা খুব এনজয় করছে, বাট আমার কাছে এটা খুবই ভয়ঙ্কর লাগছে, কারণ আমার এক দেড় মিনিট পরে খুব মাথা ঘোরা শুরু হয়েছে, দেন আমি হচ্ছে নেমে গেছি। সো এই পর্যন্ত আজকের ব্লগ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।